দুই তরমজের দাম প্রায় 21 লাখ টাকা। জাপানে দুটি তরমুজ বিক্রি হয়েছে 20,94,802 টাকায়। জাপানের উত্তর অঞ্চলের ইউবারি শহর উন্নত মানের তরমুজের জন্য প্রসিদ্ধ। প্রতি মৌসুমে ইউবারি তরমুজের জন্য মুখিয়ে থাকে জাপানিরা। মৌসুমের শুরুতেই তাই সপ্র পাইকারি বাজারে নিলামে বিক্রি হয় এই তরমুজ। তরমুজ যত বড় ও যত গোল হয় দামও তত বেশি। এবার একেবারে গোল এক জোড়া ইউবারি তরমুজ বিক্রি হয়েছে 27 লাখ ইউরেন, অর্থাৎ $24,702 বা ২০,260 ইউরোতে, বাংলাদেশি টাকায় যার দাম 20,94,802 টাকা। এত দাম দিয়ে তরমুজ দুটির ক্রেতার গল্প অন্যরকম। তরমুজ দুটি কিনেছে স্থানীয় শিশু খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান হোক্কাইডো প্রোডাক্টস লিমিটেড। তারা কিন্তু নিজেদের জন্য এত দাম দিয়ে এই তরমুজগুলো কিনেনি, কিনেছে ক্রেতাদের জন্যই। হোক্কাইডো প্রোডাক্টস লিমিটেড জানে এমন তরমুজের একটা টুকরো পেলেও ক্রেতারা নিজেকে ধন্য মনে করবেন। তরমুজ খাওয়ার খুশির অভিজ্ঞতার কথা মনে রেখে ভবিষ্যতে বারবার কিনবেন হোক্কাইডোর পণ্য। তাই প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে যে মূল্যবান তরমুজ দুটো সমান 10 ভাগে ভাগ করে লটারির আয়োজন করবে। যেই 10 সৌভাগ্যবান বা সৌভাগ্যবতীর নাম উঠবে লটারিতে তারাই হবেন এক টুকরো অমৃতসম তরমুজের মালিক। গত মৌসুমেও এরকম চড়া দামে দুটি তরমুজ কিনেছিলেন হোক্কাইডো প্রোডাক্টস লিমিটেড। তবে সেবার প্রতিটি তরমুজের দাম পড়েছিল 900 ইউরোর মতো। কিন্তু এবার তার চেয়ে বেশি গুণের বেশি দাম দিয়ে প্রতিষ্ঠানটি দুটি তরমুজ কিনেছে সূত্র ডয়চে ভেলে। তো ভিউয়ার্স, এই ছিল এত দামের তরমুজের কথা। আসলে আমি এর আগে শুনিনি, এই প্রথম শুনলাম। তো আপনি কি এই প্রথম শুনলেন নাকি এর আগেও শুনেছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং এই তরমুজ খেতে আপনার মানে ইচ্ছা আছে কি না অবশ্যই কমেন্টে জানান। এবং সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন এবং অবশ্যই বাংলার দশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।